করোনার এই সময়ে ইউরোপে চামড়ার নতুন বাজার সৃষ্টি হয়েছে, তবে সাভারের চামড়া নগরীর কাজ এখনো শেষ হয়নি। এর ফলে পুরনোর সঙ্গে রয়েছে বিশ্ববাজারে নতুন ক্রেতা হারানোর শঙ্কা। সহকর্মী জাহিদ হাসান শাকিলের প্রতিবেদন। বাংলাদেশের পশুর চামড়া বা চামড়াজাত পণ্য অনেক আগেই বিশ্ববাজারে সুনাম কুড়িয়েছে। সম্ভাবনার অর্থনীতিকে শক্ত করতে 2003 সালে সাভারের ধলেশ্বরী নদীর পাশে পরিকল্পিত চামড়া শিল্প নগরী গড়ে তোলা শুরু হয়। 2015 সালে হাজারিবাগ থেকে সাভারে স্থানান্তর হয় ট্যানারিগুলো। ধকল সামলে 156টির মধ্যে 132টি ট্যানারি চালু রয়েছে। এখন তো রাস্তা পাকা হয়েছে, ট্যানারি উন্নতি হয়েছে, আগের হাজারিবাগ অনেক জায়গায়। নানা প্রতিকূলতার মাঝেও ইউরোপের নতুন দেশে বাজার সৃষ্টি করেছেন চামড়া শিল্প মালিকরা। এখন এ বাজার ধরে রাখতে তারা সরকারের সহযোগিতা চাইছেন। চামড়া যদি আমরা প্রসেস করে যদি যত দ্রুত বাইর করতে পারবো, আমাদের চামড়ার গুণগত মান ইভেন আমরা সারা ওয়ার্ল্ড ওয়াইড সেই দামটাও ভালো পাবো। আর এগুলোর জন্য দেখা গেছে LWG সার্টিফিকেট যেটা, এটা আমাদেরকে সংগ্রহ না করলে ইউরোপের বাজারে আমরা অনেকটা হিমশিম খাবো। বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস ছিল অনেক আগেই। এবারও শিল্প উদ্যোক্তাদের জন্য খুব বেশি সুখবর দিতে পারছেন না সংশ্লিষ্টরা। পরবর্তীতে আরও একটা প্রজেক্ট নেওয়ার চিন্তা ভাবনা হয়েছে, সেটা শিল্প মন্ত্রণালয় থেকে প্ল্যানিং কমিশনে গিয়েছে। প্ল্যানিং কমিশনেও মিটিং হয়ে কিছু অবজারভেশন দিয়েছে, অবজারভেশন দিলে হয়তো আর একটা আমাদের প্রজেক্ট করে সেই প্রজেক্টে আমরা অতিরিক্ত যেগুলি সেগুলি আবার করা হবে। জাহিদ হাসান শাকিল, ATN নিউজ, সাভার।